সীমান্ত চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময় শেষ হলে জমির মালিকানা কে পাবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছিটের বাসিন্দারা। রফিক সরকারের দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ, ক্যামেরায় ছিলেন উদয় বর্মন। 1947 থেকে 1975 সাল পর্যন্ত জমি বেচাকেনায় রেজিস্ট্রি করতে ভারতে যেতে হতো এসব ছিটমহলের বাসিন্দাদের। পরে ভারত সরকার বিধিনিষেধ আরোপ করলে সীমান্ত দিয়ে তাদের নির্বিঘ্নে পারাপার বন্ধ হয়ে পড়ে। তখন থেকে নিজেদের মধ্যে বোঝাপড়া করে জমি বেচাকেনা শুরু করেন তারা। বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে ভিড় করছিলাম, অথবা দুই পাশের ময় মুরব্বী তাদেরকে সাক্ষী রাখিয়া বিক্রি করছিলাম। সিটের জমি নির্ধারিত কোনো কাগজপাতি নাই আমাদের কাছে। এখন ওই পূর্বসূত্রে দখল সূত্রে আমরা সেই জমি ভোগ করে আসতেছি। এখন বাংলাদেশ হওয়ার পর এই সরকারের কাছে আমাদের আবেদন, যাতে আমাদের এই জায়গা জমি যাতে সুষ্ঠুভাবে কাগজ হয় এবং জরিপ হয়। সম্প্রতি ভারতের রাজ্য ও লোকসভায় স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে দেশটির সংবিধান সংশোধনী বিল পাশ হওয়ায় শিগগিরই বাংলাদেশের নাগরিকত্ব পেতে যাচ্ছেন এসব ছিটমহলের বাসিন্দারা। এতে সন্তোষ প্রকাশ করলেও 17,000 একর জমির মালিকানা নির্ধারণ নিয়ে সংশয় রয়েছে তাদের। ভারত সরকার যদি আবার ওই কাগজটা যদি ওই আগের মানে ক্রয় সূত্র মালিকের যদি ওই কাগজটা যদি এখানে ব্যাক করে দেয়, ওই সূত্রে যদি মালিক যদি দাঁড়ায়, তাহলে তো এদেরকে নেওয়া তো এদের মানে একটু সমস্যা দাঁড়াবে। 1947 সালের পর থেকে এখানে জমি কোনো জরিপ নেই বা কোনো নকশা নেই, কোনো খাজনাপাতি ইয়ার নেই। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও রাজনীতিবিদদের আগে থেকেই সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধিরা। তাদের জমি জমার প্রতি মালিকানার প্রতি যদি কোনো হুমকি থাকে, তাহলে স্থানীয়ভাবে এগুলো দ্রুত সমাধান করে রাখা সবচেয়ে ভালো হবে। পুলিশকে আরও বেশি দৃষ্টি দিতে হবে। তবে কিভাবে জমির মালিকানা নির্ধারণ হবে সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি রংপুর বিভাগীয় কমিশনার। রফিক সরকার, মাছরাঙা সংবাদ, রংপুর। সংবাদে এবার বিরতি, আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই।